বাহিরে একটু জঙ্গলময় স্থানে কিংবা ইট পাথরের দেয়ালে অনেক সময় আমরা সাপের খোলস দেখতে পাই। দেখে আমরা একটু ভয় পেয়ে যাই, অনেকে আবার শঙ্কায় পড়ে যায়, না জানি কি অশুভ লক্ষণ অপেক্ষা করছেন আমাদের জন্য তা ভেবে। সাপের খোলস শুভ না অশুভ লক্ষণ সেটি জানবো পরে, তবে আপনি কি জানেন কেন সাপেরা এদের খোলস পরিবর্তন করে? সাপের খোলস পরিবর্তন করার প্রক্রিয়াটিকে ইংরেজিতে বলে এগডাইসিস বা মোর্টিং। এটি সাপের টিকে থাকা, শারীরিক বৃদ্ধি ও সুস্থতার জন্য অত্যাবশ্যক একটি প্রক্রিয়া। সাপের খোলস পরিবর্তনের প্রধান কারণটি হল এদের শারীরিক বৃদ্ধি। আপনাদের জেনে রাখার সুবিধার্থে বলে রাখছি, সাপ কিন্তু একটি মেরুদণ্ডী ও সরীসৃপ প্রাণী। আপাত দৃষ্টিতে এদের শরীরে কোনো হাড় করে নেই মনে হলেও সাপের শরীরের ভিতরে রয়েছে মেরুদণ্ড। তবে এই মেরুদণ্ড অত্যন্ত নমনীয় ও নরম টিস্যু ও মাংসপেশি দিয়ে আবৃত থাকায় এরা অনেক ফ্লেক্সিবল হয়ে থাকে। তবে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে শারীরিক বৃদ্ধি হলে তাদের চামড়াও একই সাথে বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিন্তু সাপের ক্ষেত্রে ঘটে ভিন্ন ঘটনা। সাপের বয়স বাড়ার সাথে সাথে শারীরিক বৃদ্ধি ঘটলেও এদের চামড়ার কোনো বৃদ্ধি ঘটে না, পরিবর্তে তাদের আগের চামড়ার নিচে জন্মায় আরেকটি নতুন চামড়া। এক্ষেত্রে পুরোনো চামড়াটি শুকিয়ে টাইট হয়ে শক্ত হয়ে যায়, আর তখনই সাপের প্রয়োজন পড়ে তার পূর্বের চামড়াটি বদলানো। সাপের এই চামড়া বা খোলস পরিবর্তনের ঘটনাটি তার সমগ্র জীবন জুড়ে চলতে থাকে। বেশিরভাগ সময়ে দেখা যায় সাপের পুরানো চামড়াটিকে থাকে বেশ কিছু ক্ষতস্থান, অনেক ক্ষেত্রে পরজীবের আক্রমণও দেখা যায় এতে। পুরানো চামড়া বদল করে সাপকে সব পরজীবের সংক্রমণ হতেও মুক্তি পায়, যা সাপকে তার সুস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করে। সাপের চামড়া সাপকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেও সুরক্ষা দেয়। সময়ের সাথে সাথে অতিবেগুনি রশ্মির মোকাবেলা করতে একসময় সাপের চামড়াও হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত। এ কারণেই খোলস পরিবর্তনের মাধ্যমে সাপ তার ক্ষতিগ্রস্ত চামড়াটিকে সহজেই বদল করতে পারে। আরেকটি অবাক করার মতো বিষয় হলো, মানুষ সহ অন্যান্য প্রাণীরা যেভাবে প্রস্রাব করে, সাপেরা কিন্তু সেভাবেই প্রস্রাব করতে পারে না। এরা এদের ত্বকের মাধ্যমে বের করে দেয় শরীরের অতিরিক্ত পানি। পুরানো শুষ্ক খোলস পরিবর্তনের মাধ্যমে সাপেরা এদের নতুন চামড়ায় ধারণ করে থাকে আর্দ্রতা। বিভিন্ন প্রজাতির সাপের খোলস পরিবর্তনের ধারণও রয়েছে রকমভেদ। এটি সাপের বয়স, খাদ্যাভ্যাস ও পরিবেশের অবস্থার উপর নির্ভর করে। ছোট ও বাচ্চা সাপেরা খুব ঘন ঘন খোলস পরিবর্তন করলেও বয়স্ক সাপেরা দীর্ঘ সময় পর পর অর্থাৎ বেশ কয়েক মাস পর পর খোলস পরিবর্তন করে থাকে। আরেকটি লক্ষণীয় বিষয় হলো, খোলস পরিবর্তন চলাকালীন সময় সাপের চোখ দুটি অনেক ঘোলাটে ও অস্বচ্ছ হয়ে পড়ে। এর প্রধান কারণ হলো চোখের বাইরের স্তরের চামড়াটিও হয়ে পড়ে আলগা। সে সময় সাপেরাও একরকম অন্ধ হয়ে পড়ে, আর এতে তারা সহজে পরিণত হতে পারে অন্যান্য শিকারীর শিকারে। তবে একবার খোলস পরিবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন হলে এরা আবার আগের মতো দৃষ্টিশক্তি ফিরে পায়। তাই আপনারা তাহলে এবার জেনে গেলেন সাপের খোলস পরিবর্তনের রহস্যটি। সাপের খোলস পরিবর্তন একটি স্বাভাবিক ও অতি প্রয়োজনীয় প্রক্রিয়া, যেটি সাপেদের পরিবেশের সাথে টিকে থাকার জন্য তাদের সাহায্য করে। সাপের খোলস ত্যাগ করার সাথে কোনো শুভ কিংবা অশুভ লক্ষণের বিন্দুমাত্র সম্পর্ক নেই। সাপ সম্পর্কে সকল প্রকার কুসংস্কার মুক্ত হয়ে আমাদের উচিত সঠিক জ্ঞান আহরণ করা। আমাদের চ্যানেলটিতে দেওয়া হয় প্রাণী জগতের সকল সত্য ও খুঁটিনাটি তত্ত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।